নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে পঁচিশ এপ্রিল দু সাল পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং অনলাইন ওয়েবসাইটগুলো কি দেখাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যদিও গতকাল অনেক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা হাওড়া হুগলি সহ অনেক জায়গাতে আজকে কতটা সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড বাংলাদেশে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে নতুন করে আবার একটি সিস্টেম আসছে কবে আসতে পারে তার কতটা প্রভাব পড়তে পারে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত জেনে নিন যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত তামিলনাড়ুতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এই দুই রাজ্যে ঘূর্ণাবর্তর সঙ্গে একটি অক্ষরেখা সংযুক্ত রয়েছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে নতুন করে একটি সিস্টেম আসছে ছাব্বিশ এপ্রিল তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে যার ফলে আবার বৃষ্টিপাত বাড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজকে সকাল পর্যন্ত যে আপডেট রয়েছে বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর নদীয়ার কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে তবে সকালের পর থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে সেভাবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর প্রচণ্ড ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না যেটা জানানো হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে ঝড়ের সতর্কবার্তা এই সমস্ত জেলাগুলোতে রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় গতিবেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝড় বইতে পারে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতেও আজকে ঝড়ের সতর্কবার্তা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝড় বইতে পারে এর সঙ্গে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত রয়েছে আপডেট অর্থাৎ লাইকলি সম্ভাবনা একটা রয়েছে ভেরি লাইকলি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আজকে নয় অর্থাৎ প্রবল সম্ভাবনা বৃষ্টির কিন্তু নেই কোনো কোনো এলাকায় হতে পারে অনলাইন সিস্টেম কি দেখাচ্ছে সম্ভাবনা থেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়ার দিকে এমনটা রয়েছে পূর্বাভাস পূর্ব বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে যে আপডেট আজকে রয়েছে ঝড়ের সতর্কবার্তাটা রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ঘণ্টায় ঝড় বইতে পারে কোনো কোনো এলাকার ওপর দিয়ে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে কোনো কোনো এলাকায় হতেও পারে নাও পারে অর্থাৎ লাইকলি এমনটা তাঁদের আপডেট অর্থাৎ এক্ষেত্রে যে আমরা আপডেটটা পাচ্ছি আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে কোনো কোনো এলাকায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে খুবই হালকা এমনটাই জানানো হয়েছে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎসহ সেই সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদিয়া বীরভূম ও মুর্শিদাবাদ জেলার দিকে বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে কোথাও কোনো বৃষ্টির কথা বলা হয়নি যেভাবে তাপমাত্রা নেমেছে এই রকম অবস্থা এখনও দুই দিন চলবে আজকে এবং আগামীকাল অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ এপ্রিল সাতাশ এপ্রিল তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে এমনটা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট সুতরাং দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকবে আপনারা অবশ্যই বুঝতে পারলেন এবার আসছি উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজকে বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে এবং আগামী তিন দিন উত্তরবঙ্গের এই জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া কোনো কোনো এলাকার ওপর দিয়ে বইতে পারে এবং বৃষ্টি হতে পারে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি তাই উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে সাতাশ তারিখ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এমন একটা আপডেট রয়েছে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে তবে আজকে ঝড়ের সতর্কবার্তা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টায় গতিবেগে আগামীকাল কোনো কোনো এলাকায় হালকা হতে পারে এবং আগামী পরশু থেকে সেইভাবে দুই দিনাজপুর এবং মালদাতে বৃষ্টির পূর্বাভাস নেই ঝড়ের কোনো সতর্কবার্তা নেই সুতরাং উত্তরবঙ্গের ক্ষেত্রে বুঝতে পারলেন আজকে প্রত্যেকটা জেলাতে ঝড়ের সতর্কবার্তা ওপরের জেলাগুলোতে শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অরেঞ্জ জেলার জারি রয়েছে ওপরের জেলাগুলোতে এমনটা রয়েছে আপডেট আশা করছি বোঝা গেল সমস্ত কিছুই কি রকম আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিন এবার আসছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি আপডেট রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে কোনো কোনো এলাকার ওপর দিয়ে সঙ্গে কোনো কোনো এলাকায় হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপডেট আগামীকালও কোন কোনো এলাকায় বৃষ্টি হতে পারে হালকা হালকা এমনটা জানানো হয়েছে এবার আসছি অন্যান্য জায়গায় যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমেছে হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে সেইভাবে কোনো সতর্কবার্তা নেই দু এক জায়গায় অরুণাচল প্রদেশের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে সাতাশ তারিখ থেকে আবার আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গায় বৃষ্টি বাড়বে আঠাশ তারিখ থেকে লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে যে আজকের আপডেট রয়েছে তাতে কোনো কোনো এলাকায় হালকা হালকা হতে পারে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় তবে আগামীকালের যে পূর্বাভাস সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই এই সমস্ত রাজ্যগুলোর দিকে তবে সাতাশ তারিখের পর থেকে আবার ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দিনের পর দিন আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে তাই সাতাশ এবং আঠাশ তারিখ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও আগামী কয়েকদিন অর্থাৎ আটাশ উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টির একটা পূর্বাভাস উঠে আসছে বা পাওয়া যাচ্ছে সুতরাং বুঝতে পারলেন যে উত্তর পূর্ব ভারতে কি পরিস্থিতি থাকবে অন্যদিকে আরও আমরা দেখতে পাচ্ছি আজকে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো অন্যদিকে বিদর্ভ এবং ছত্রিশগড় রাজ্যে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ুর দিকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে যেহেতু একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে তামিলনাড়ুতে এবং একটি অক্ষরেখা রয়েছে তাই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু রাজ্য যেমন রয়েছে কর্ণাটক কেরালা এখানে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আজ এবং আগামী কাল। তবে তারিখে যখন নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তখন সাতাশ তারিখ থেকে আবার উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিনিস্থানের দিকে আবার বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই তবুও কিন্তু যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর কোনো কোন জায়গায় দু এক জায়গায় হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দমকা দমকাঝড়ো হাওয়া বইতে পারে এমনটা আপডেট আজকে পঁচিশ এপ্রিল আগামীকাল ২৬ এপ্রিল তারিখে সাতাশ এপ্রিল তারিখ থেকে আবার উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল বিশেষ করে পূর্ব দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে যেমন সিলেট রয়েছে কুমিল্লা অঞ্চল রয়েছে এখানে আবার বৃষ্টিপাত বাড়বে তবে তারিখ থেকে আবার বাংলাদেশ জুড়ে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি আসতে পারে এমনটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে সিলেটে ঢাকাতে ময়মনসিংহ কুমিল্লা এছাড়া বরিশাল চট্টগ্রামের দিকে এমনটা আমরা অনলাইন আপডেট থেকে লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের আরও জানাবো যে কোথায় কেমন পরিস্থিতি থাকবে তবে জেনে রাখুন আজকে এবং আগামীকাল বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা অনেক কম সাতাশ তারিখ থেকে আবার বৃষ্টির পরিবেশ তৈরি হবে এবং আগামী কয়েকদিন অর্থাৎ সাতাশ তারিখ থেকে আগামী কয়েকদিন বৃষ্টি চলতে পারে সারা বাংলাদেশ জুড়ে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং